সংখ্যালঘুদের উপর হামলার সাথে জামায়াত শিবির জড়িত বলে দাবি করেছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক আয়োজিত সহিংসতা, শান্তি, গণতন্ত্র ও স্থানীয় সরকার ব্যবস্থা শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, একাত্তরের চেতনা বাস্তবায়ন করতে হবে, মুক্তিযুদ্ধের দেশে গণতন্ত্র নষ্ট হতে পারে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপারসন জনাব ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে সুলতানা কামাল ছাড়া আরও বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের প্রেসিডেন্ট মনিরুল আহসান বুলবুল প্রমুখ।